আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন উপসংহারে আপনাদের সাথে আছি আমি মজুমদার জুয়েল। উপসংহারে আমরা মুখোমুখি হতে চাই সেইসব ব্যক্তিত্বের যাদের সারা জীবনের অবদানে ধন্য হয়েছে বাংলাদেশ। নিজ নিজ ক্ষেত্রে যারা এক একজন রোল মডেল, তরুণদের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা হতে পারেন অনুকরণীয়, অনুসরণীয়, সেইসব স্বনামধন্য সুখ্যাত জনদের উপসংহারের আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান এবং FBCCI সাবেক প্রেসিডেন্ট কাজী আকরামউদ্দিন আহমদ। আকরামউদ্দিন আহমদ, আপনাকে স্বাগত জানাই স্টুডিও। থ্যাংক ইউ। আপনার সঙ্গে গল্প করার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশনে দেখানো পেজে। আগেই জানিয়েছি আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান এবং FBCCI সাবেক প্রেসিডেন্ট কাজী আকরামউদ্দিন আহমদ। আমরা একটু জানতে চাই বঙ্গবন্ধুর সঙ্গে আপনার আত্মীয়তা এবং সম্পর্ক, সেই জায়গাটা একটু গল্প শুরু, তারপর আপনার প্রসঙ্গে আসি। শোনেন, আমি আত্মীয় বঙ্গবন্ধু আমার মানে ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু আমি কোথাও বলি নর্মালি বলি না। এবং শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনার সাথে যে সম্পর্ক, এটাও আমি কোথাও প্রকাশ করার চেষ্টা করি না। তবে শেখ হাসিনা আপনাকে চাচা আবার ডাকেন, আপনাকে চাচা ডাকেন, আমাকে ভাই বলে। আচ্ছা। কেননা বঙ্গবন্ধু আমার মা, আচ্ছা, দুই আপন খালাতো ভাই বোন। ও, বঙ্গবন্ধুর মা আর আমার নানি আপন বোন। আচ্ছা। আমার নানি সবচেয়ে বড় বোন আর বঙ্গবন্ধুর মা সবচেয়ে ছোট বোন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন। সুতরাং ছোটবেলা, সুতরাং সেই যে যখন বললেন তখন কথা এসে যায়, দুর্ভাগ্যবশত আই লস্ট মাই মাদার অ্যাট দ্য এজ অফ 11 ডেজ। আমার যখন 11 দিন বয়স তখন আমার মা মারা যায়। সে বহুদিন আগের কথা, 80 বছর আগের কথা। সেই জন্য আমার মা বঙ্গবন্ধুর চাইতে 10 বছরের বড় ছিলেন। আচ্ছা। সেই জন্য মনে পড়লে এখনও খারাপ লাগে, মা কেমন, মার কোলে উঠলে কেমন লাগে, মার দুধ খেলে কেমন লাগে, মা কী মায়া করে, এটা ঠিক আমি জীবনে পাইনি। কিন্তু আমি পেয়েছি এটা, বঙ্গবন্ধুর মার কাছে গেলেই দড়াই ধরতো, বলতো আমার মার নাম, বলতো আমার মার নাম ছিল ছোটকুটি, ছোটকুটির বাচ্চা আইসে, এই দড়াই ধরতো। এখনও বঙ্গবন্ধুর কাছে গেলেও বঙ্গবন্ধু ওইভাবেই ভালোবাসতেন। এবং কোনো এক কারণে বঙ্গবন্ধু, আমার বড়ো ভাই ছিল একজন, আর দুই ভাই আমরা ছিলাম, তখন মারা গেল। বড়ো ভাই 5 বছরের বড়ো ছিল, উনি মারা গেছে 5 বছর আগেই মারা গেছে। জি। তো আমরা ছোটোবেলায় মামা বলতে ওনাদেরই বুঝতাম, বঙ্গবন্ধু এবং নাসির সাহেব। খালা বলতে অনেক ছিল, ওনার 4 বোন, সবাই সেই বেগম খালা, সেই মনির মা ঠান্ডু খালা, হাসনাতের মা হেলেন খালা, তারপরে সাইদ হোসেন সাহেবের ওয়াইফ লিলি খালা, এদেরই খালা বলে জানতাম। সুতরাং ছোটোবেলায় আমাদের বাড়ি ওনাদের বাড়ি এই 10-15 কিলোমিটার দূরে। সুতরাং নৌকায় যেতাম, সেই নৌকায় গেলে নৌকা থেকে নেমেই দৌড় দিতাম, দৌড় দিয়ে এই নানি বলে দৌড়িয়ে চলে যেতাম, তখন দড়াই ধরতো, ওইটাই আনন্দ, ওইটাই পেয়েছি সব জীবন। সুতরাং আমি সেই যে একটা সম্পর্ক, রক্তের সম্পর্ক, সেটা আমি চিন্তা করতাম যে এই সম্পর্ক নষ্ট করবো না কোনোদিন, এবং এই সম্পর্কের জন্য নিজেকে ওনাদের বেছে আমি নিজের কোনো সম্পত্তি বা নিজের কোনোই করবো না। তাই আমি বঙ্গবন্ধু বেঁচে থাকতে, আমি সেদিন নেত্রী কোনো একটা ব্যাপারে আমার জিজ্ঞেস করছিলেন, তো বঙ্গবন্ধু আব্বার সময় তো ইন্ডাস্ট্রি করলেন, আমি নেত্রী এটা ভুল হবে, আমি আমার সময় কিছুই করিনি, আমি ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম। আমি 63-তে বঙ্গবন্ধু আমাকে পাঠিয়েছিলেন, আমি তখন লেকচারার ছিলাম জগন্নাথ কলেজে 63, এবং 63-র ডিসেম্বরের 10 তারিখে ও আমি চিঠা আঙে যে ওনার পরামর্শে, আরও অনেক কথা আছে এখানে বলতে চাই না, ওনার পরামর্শে, ওনার নির্দেশে উনি চিঠি লিখে দিলেন। ওনার এক বন্ধু ছিল ইব্রাহিম মোহাম্মদ ভাই, আর আজিজ সত্তারের নাম শুনছেন, এরা দুজন ঘনিষ্ঠ বন্ধু, বঙ্গবন্ধুর বন্ধু ছিল। তো সেই সময় উনি চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন, আমারে বলল আমি আত্মীয় হয়ে লিখবো না, আমাদের মামা লিখতে হবে না, আমি সেকেন্ড ক্লাস পেয়েছি ফিজিক্সে, অ্যাপ্লাইড ফিজিক্সে। সুতরাং আমি হলো কার ক্লাসমেট, সফি স্বামীর নাম শুনছেন, ফরেন সেক্রেটারি ওয়ান আমি ক্লাসমেট। আচ্ছা আচ্ছা। সুতরাং আমি চাকরি ওখানে গেলে হলো, গেলাম যখন তখন শুনলাম যে 5 দিন 5ই ডিসেম্বর সরার ডিসেম্বর মারা গেলেন 63। আমি সেদিন চিঠি আঙে গেছি। তারপরে আমার যে মালিক ছিল সে আজিজ সত্তার সাহেব, ওনার লাশ আনতে গেলেন বৈরুতে,
আমি বসে থাকলাম। 10 তারিখে আমার পরীক্ষা নিল, পরীক্ষার পরে 12 তারিখে আমার চাকরি হলো। এখানে পেতাম 275, ওখানে পেলাম 450। আচ্ছা, সেই যুগে 63 ডিসেম্বর মাসে। সুতরাং এই বঙ্গবন্ধু দেখেন জীবনের প্রথম দিকেই, প্রথমই আমার বাবার আর বলে লাভ নাই, কোটালিপাড়া খবর নিলে জানবেন আমার বাবা প্রেসিডেন্ট ছিলেন 37 বছর এবং ব্রিটিশ আমলে, তারপর চেয়ারম্যানও ছিলেন। 71-এ বঙ্গবন্ধুর কথা বলতে বলতে উনি সকালবেলা নামাজে বসেছিলেন, একটা গেঞ্জি গায়ে দেয়, এত হাতা টুপি মাথায়। আমি সেদিন যুদ্ধের ভিতরেই আমি বাড়ি গেছিলাম, আমার বড় ভাই যুদ্ধে গেছিলো, আমি ওনার অস্ত্র নিয়ে আর এই দেশে দিতাম। তা আমার আর একটা আছে, বিয়ের সময় বিয়েও বঙ্গবন্ধু ঠিক করে দিছিলেন, খুলনার এসডিও ছিলেন, ওনাদের আত্মীয় হতেন আগে থেকেই। তারপরে উনি ওই মা আব্বা ই করলেন, আব্বা স্কুল করছেন, কলেজ করছেন, তো আব্বা বললো যে বঙ্গবন্ধুর কি এরা মুজিবকে কি মেরে ফেলবে। আগের দিন রাত্রে শোনা গেল লায়ালপুরের উনি ওনারকে অ্যারেস্ট করে লায়ালপুরে রেখেছে। তখন আমার এক বোন ইউনিভার্সিটিতে পড়তো, আমার সাথে চিটাঙে থাকতো, ও বললো যে মেরে ফেলতেও তো পারে। তো আমার আমি ওইটা ওনার খারাপ লাগছে, তার ঘন্টা খানেক পরেই কিন্তু উনি হার্ট ফেল করে মারা গেলেন, ওই জায়নামাজের উপরই পড়ে গেলেন। পড়ে গেলে ওনাকে নামো না, আমি গেছিলাম বাথরুমে, জানেন বাথরুম আমাকে দেশে গ্রামের পুকুর পাড়ে হয়, বড় বাড়ি জমিদার বাড়ি বলেন যা বলেন, ভিতরে তো করার স্কোপ ছিল না। আমি শব্দ শুনে যে আমার এক ভাই চাচাতো বোন ও শেষাই উঠছে, আমার কথা আকু ভাই কাক্কা জানি কেমন করছে, দৌড়ে আসলাম। তারপর ওনার ডাক্তার ছিল, সে ডাক্তার যতীন্দ্রনাথ সেন, তার সে হলো এরা আপনারা চিনবেন নির্মল সেন, তো চিনতেন নির্মল সেনের আপন চাচা। তো আমার বাবার ক্লাসমেট ছিল, উনি আসি আমার বললো যে না, বাবার নাম ধরে ডাক নাম ধরে বললো বাবুর বালু নাই। এইভাবে বাবা ওই সময়তেই যুদ্ধ মারা গেল, আর আমার ছেলে মারা গেছে যুদ্ধের ভিতরে মাইজভান্ডার শরীফে। আমি চিকিৎসা করতে পারি নাই, তখন আমি বেতন পেতাম 1,350 টাকা সেই 71-এ। আমি প্রোডাকশন ম্যানেজার ছিলাম মোহাম্মদী আয়রন অ্যান্ড স্টিলে। মানে যুদ্ধের কারণে তার চিকিৎসা করাতে পারেন? যুদ্ধের কারণেই না, যুদ্ধের কারণে আমি মানে ওই অ্যাক্লেমশিয়ার মতো হয়ে গেল, ওই ডায়রিয়া বের গ্রামে গিয়েছিলাম, তো ডায়রিয়া ঠিক মতো সময় মতো বের করতে পারে নাই। ডাক্তার পরে একজন এসেছিল, মহিলা ডাক্তার, সে বললো যে 1/2 ঘন্টা আগে মারা গেছে। খারাপ লাগে, এই জন্য বললাম যে একটা কথাই বলি যে এই 9 মাসের ভিতরে যা দুঃখ কষ্টে ছিলাম, আর নাহলে জীবনে একদিনের জন্য কোনো দুশ্চিন্তাও করি নাই এবং দুঃখে কষ্টও ছিলাম না। বাবার টাইমে আমি ঢাকা হলে থাকতাম, 200 টাকা তখনকার দিনে আমার গ্রাম থেকে বাড়ি থেকে আসতো, যেখানে চাকরিতে ঢুকে আপনি পেতেন 275 টাকা, সেখানে 200 টাকা বাড়ি থেকেই আসতো, বাড়ি থেকে। মানে আপনার ওই দারিদ্র বোধটা কখনোই ছিল না? না, চাকরি থেকে আমি ব্যবসার দিকে কখন মনে তো বললাম, তাই নেত্রী সেদিন বলছিলেন, আমি তো নেত্রী আমি এই গভর্নমেন্টে সেই প্রাইভেট মিলে চাকরি করছি 9 বছর, আর 72-তে আমাকে বলা হলো যে অ্যাডমিনিস্ট্রেটর হবেন, যে মিলে ছিলাম নন্দমঙ্গলি চলে গেছিলো করাচি, আপনি অ্যাডমিনিস্ট্রেটর হবেন। আমি কেন আমি অ্যাডমিনিস্ট্রেটর হব, আমি তো আউটসাইডার না, আমি তো ওই মিলেই আমি প্রোডাকশন ম্যানেজার ছিলাম। সুতরাং আমি বঙ্গবন্ধুর সময়ই আমি ম্যানেজার হইলাম, ওনার কাছে আমার আশা লাগে নি ম্যানেজার হতে, কর্পোরেট স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে, ওই কর্পোরেশনেই আমি জেনারেল ম্যানেজার হিসাবে 79-এ আমি রিটায়ার করছি। এবং রিটায়ার করার আগেই আমি চিন্তা করছিলাম কীভাবে কী করব। তখন একটা জিয়াউর রহমান আসার পরে উনি ইন্ডাস্ট্রি বিক্রি করে ফেলছিলেন অনেকগুলো, তার ভিতরে একটা ওয়ার্কশপ ইস্টার্ন ইঞ্জিনিয়ারিং নাম, আমি ম্যানেজিং ডিরেক্টর, আজকেও আছি সেটার। 77-এ আমি টেন্ডার দিলাম 8 লক্ষ টাকা, সেই 8 লক্ষ টাকায় 80,000 টাকা আমার ছিল। তারপরে আর তার ইতিহাস বলবো না, আর 5 লক্ষ কয় টাকা লাগছিল সেইগুলো দিছিল আজিজ সত্তার সাহেব, এই যে জিএমডি স্টিলে, উনি জানতো যে আমি বঙ্গবন্ধুর সাথে আমার সম্পর্ক জানতো। এবং আমি যখন চাকরি করি গভর্নমেন্টে, তখন উনি আমার অনেক চেষ্টা করছে যে আমার মিল থেকে উনি সস্তায় বিলেট কিনতে পারে কিনা, বিলেট তো বুঝেন আয়রন স্টিলে, উনি আমাকে অনেক টেস্ট করছে। যখন আমি বললাম তাকে যে এটা হবে প্রায় 79, তখন আমি বললাম যে আমি তো একটা টেন্ডার দিয়েছিলাম, তা এখন আমি টাকা জোগাড় করতে পারি নাই, দেবো না, তখন তো বঙ্গবন্ধু বেঁচে আছেন। তা আমারই বললো যে
79 বঙ্গবন্ধু নাই, তখন আমারে বললো একটা কথা, আমি ইউ আর আনলাইক আদার নেফিউজ অফ বঙ্গবন্ধু, এই ভাষাটা বলছিলেন। আজকে যে আপনারা আমার এই বয়সে ভালো শ্রদ্ধা করার ভালোবাসেন, এইটা আমি 40-45 বছর আগেই গেইন করছিলাম। তখন বললো ইউ আর আনলাইক আদার নেফিউজ অফ বঙ্গবন্ধু, ঠিক এই ভাষাটা আপনি কিছু মনে করেন না। এই বলার পরে বলে যে কয় টাকা লাগবে, আমাদের 4,82,000 টাকা লাগবে। তবে আকরাম সাহেব, আকরাম ভাই, আকরাম ভাই আমার সে তো অনেক বড় ছিল, তো আকরাম ভাই একটা কাজ করতে হবে, আপনার চাকরি ছেড়ে দিতে হবে। তখন আমি চাকরি ছেড়ে দেবো আমি বললাম, বলার পরে আমি তখন চাকরি গভর্নমেন্ট চাকরি ছেড়ে দিলাম, দিয়ে আমি একটা স্টিল ইঞ্জিন, আমি ন্যাশনাল আয়রন নামে আর একটা স্টিল, আমি স্টিল মিলের জেনারেল ম্যানেজার ছিলাম ওই টাইমে এই চাকরি ছাড়ার আগে। তখন উনি সেখান থেকে বললো যে চাকরি ছেড়ে দিতে বার করতে পারবেন না, তা আমি চাকরি ছেড়ে দিলাম। উনি আমার একটা গাড়িও দিল, সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি হিল ই ছিল, তো যাই হোক সেই গাড়ি থাকলো। আর আগে আমার বাসা ভাড়া ছিল অনলি 500 টাকা। আমি একটা কথা আপনাদের বলি, জীবনে আমার লিমিটের বাইরে আমি যাইনি, একেবারেই না। সুতরাং লিমিটের বাইরে যাইনি বলে আমি জীবনে কষ্ট পাইনি। যদি আপনি অনেক কিছু চান, আপনার ইনকামের বাইরে চান আপনি, তাহলে আপনার কষ্ট পেতে হয়। কিন্তু আমার ইনকামের, আমি কর্পোরেশনের 500 টাকা বাড়ি ভাড়া পেতাম, সেই 500 টাকায় ভালো বাড়িতে সিটে আগে ছিলাম, কিন্তু আমি তখন ই করিনি। আমি জানেন এই আমি সিটে আগে আসলে ঢাকায় আসা যাওয়া করলে আমি হোটেলে থাকতাম না, আমার শ্বশুরের বাসায়, বিশেষ করে আত্মীয় স্বজনের বাসা। সুতরাং আমি একটা কথা আপনারে বলি যে আমি যখন চাকরি ছাড়তে চাইলাম, তখন আমাদের এই ছিল চেয়ারম্যান ছিল স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, ফয়েজ সাহেব হলো রাজি, ফয়েজ ছিল একজন, জানেন নাম শুনছেন, সাতক্ষীরা থেকে, খুলনা থেকে, সবুজ সাহেবের লোক, উনি তখন চেয়ারম্যান। তখন বললো যে আকরাম তোমার তো ছাড়বো না, আমি স্যার আমারে ধরে রাখেন না, আমি এই একটা বাড়ি, একটা গাড়ি আর একটা এই এই 2,000-4,000 টাকা বেতন এ নিয়ে আমি থাকতে চাই না। তখন আমি চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিলে প্রথমে চাকরি ছাড়লে আপনার অডিট রিপোর্ট লাগে, তারপরে ওই অ্যাকাউন্টসের ক্লিয়ারেন্স লাগে, সব কিছু লাগে। উনি চিফ অ্যাকাউন্টেন্টে ডাকলো যে আকরাম সাহেব তো থাকবে না, তা আকরাম সাহেবের হিসাবটা বুঝিয়ে দিয়েন ওনার কী অবস্থা। স্যার সে বলে যে স্যার আকরাম সাহেবের এগেনস্টে একটা অডিট রিপোর্ট নাই, আর একটা টাকা কর্পোরেশন পাবে না, সুতরাং ওই মিলও পাবে না আকরাম সাহেবের কাছ। আমি ঠিক 15 দিনের ভিতরে রিলিজ হয়ে চলে আসলাম এই যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটা আজকেও আমি চালাই, এবং সেটার নাম হলো ইস্টার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। আমি এই আমি পায়োনিয়ার বাংলাদেশে গাড়ি ট্যাক্সি, তারপরে ট্রাক, এই যে বড়ো বড়ো ভ্যান এখন দেখেন, বড়ো বড়ো এই লং ভেহিকেল ট্রেলার, এগুলো স্প্রিং তৈরি করি আমি, ওই সময় করতাম, ওই সময় শুধু বাস ট্রাকের করতাম, কিন্তু গাড়িরও করতাম, কিন্তু এখন আমি ওই ট্রলারগুলো করি, ই করি। আমি দি পায়োনিয়ার অফ লিম স্প্রিং ম্যানুফ্যাকচারার অফ বাংলাদেশ। আমি স্টিল ইয়ে ম্যানুফ্যাকচারার এখন 7 জন আছে, আমি সেটার প্রেসিডেন্ট। আজকে কত বছর জানেন? আজকে প্রেসিডেন্ট প্রায় 40 বছর আমি, এবং এর মধ্যে আমার সেক্রেটারি 3-4 জন মারা গেছে, কিন্তু আল্লাহ আমার আজকেও বাঁচিয়ে রাখছে। সেই জন্য নেত্রীদের সেই দিন এই কথাগুলো বলছিলাম টেলিফোনে, এই করোনার মধ্যে ওনারে বললাম আমি, স্যার নেত্রী বললেন ও ও ও বললেন ও, তার অর্থ হলো যে আমি বঙ্গবন্ধুর কাছে একদিনও অফিস আওয়ারে, ওনার যেদিন বেঁচে ছিলেন একদিন ওনার অফিসে যাইনি, উনি 2-3 দিন কোনো কারণে 4 দিন আমাকে 2 ভাইকে ডেকে পাঠিয়েছিলেন বাসায়, সেটা অন্য ফ্যামিলির ব্যাপারে। সুতরাং আমার আমি আর একদিনও ওনার গণভবনে কোনো দিন আমি অফিসে যাইনি। একদিন ফোন করছিলাম দেখা করার জন্য, বাসায় আসিস, সে কবে জানেন? 14 আগস্ট রাত্রেবেলা, বুঝছেন? 14 আগের দিনের বেলা ফোন করলাম, তখন কলে তুই চিঠি আংথে কবে আইসিস? আমি তো কালকে আইসি মামা, একটু দেখা করতে চাই। বলে তুই বাসায় আয়, আমি এটা একটা অফিসিয়াল ব্যাপার, স্টিল মিলের জেনারেল ম্যানেজার সহ কয়েকজনকে সাসপেন্ড করে ফেলছিল এরা, কামরুজ্জামান সাহেব আর আখতারুজ্জামান সাহেব, একে কি একটা ক্লিকের মধ্যে। তো বললো যে অফিসে আয়, আমি যে অফিসে আসবো। সেই দিন কোরিয়ান অ্যাম্বাসেডার দেখা করলো আমি আমার শ্বশুরের বাসায় মোহাম্মদপুরে, সেখানে ওনার রাত্রে দেখলাম, দেখেন এইভাবে উনি পাও দিয়ে কোরিয়ান অ্যাম্বাসির সামনে যখন পাও ঝুলাচ্ছে আর কথা বলতেছে, এই যে পায়ের সাইজটা আমার মনে আছে এখন, উনি ওনার পাওটাই রেমের ছিল,
খড়ম পাই বলে অনেকে, উনি তো স্যান্ডেল পরতেন, শু পরতেন না, তা ওই মনে আছে এখন ওই কথাটা যে রাত্রেবেলা ওনাদের দেখলাম কোরিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বললো, আর পরের দিন ভোর রাত্রে আমি যখন নামাজে দাঁড়াবো তার আগে আমার শ্বশুর নামাজ পড়ার সময় উনি তখন ই ছিল ডেপুটি সেক্রেটারি ছিল, আগে ছিল খুলনার এসডিও, যখন বিয়ে হয় তো উনি আমাকে বললো দেখো তো ওই দিক থেকে আওয়াজ শোনা যায়। তখন আমি বললাম যে আব্বা শোনেন, ওদিকে আজকে তো বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে যাবে, সুতরাং ওইদিকে হতে পারে। তারপরে একটু পরেই আমার বড় ভাইয়ের একটা ফোন আসলো, ফোন আসে দেখি বড় ভাই কাঁদতেছে, তো তখন ভোর হয়ে গেছে, কাঁদতেছে, তো টেলিভিশনটা খোল, খুলে দেখলাম যে এরা ওই যে ডালিম বলতেছে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে, ঠিক এই ভাষাটা কানের ভিতরে এখনো বাজে, বুঝতে পারছেন? সুতরাং মানে তার সঙ্গে আর আপনার দেখা করা হলো না? না, দেখা করা হলো না। আমি এই জায়গা থেকে অন্য একটা গল্প দেখা যাবো, একটা বিরতি নিয়ে আসি। একদিন অফিসেও যাই নাই, তা ওনার আমি ব্যবহার করবো কেমনে? কিছু ব্যবহার করার কোনো কারণই আসে নাই। আমি একটা বিরতি নিয়ে আপনার সঙ্গে আবার গল্পে আসছি। দর্শক, উপসংহারে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আমাদের সাথে স্টুডিওতে আছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট কাজী আকরামউদ্দিন আহমদ। আপনাকে আবারও স্বাগত স্টুডিওতে। আমরা একটু এখনকার বর্তমান অর্থনীতির দিকে তাকাতে চাই। আপনি যেটা বলেছেন যে আপনি কখনো আপনার যা চাহিদা তার বেশি চাননি, আপনি আপনার যে যোগ্যতা তার বেশি চাননি, এ কারণে আমরা কি বেশি চাচ্ছি? এ কারণে অর্থনীতির একটা চাপের মধ্যে আছে, বলা হচ্ছে অর্থনীতি খুব খারাপ দিকে যেতে পারে, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে পারে, এরকম কি অবস্থা হতে পারে আমাদের? আপনারে বলি, শ্রীলঙ্কার মতো অবস্থা আমাদের হওয়ার কথা না, কিন্তু শ্রীলঙ্কার ফ্যামিলি যেটা দেখেছেন ওই ফ্যামিলি আর বঙ্গবন্ধুর ফ্যামিলি এক না। কেননা দলনেত্রী শেখ হাসিনা না তার ছেলেরে, তার বোন রে, মেয়েদের এখনও ভিতরে আনে নাই। আর ওনরা তিন ভাই, একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, একজন স্পিকার, অর্থমন্ত্রী। সুতরাং এই অবস্থা, ওই যে ফ্যামিলি যেটা বলেন না, এইটা কিন্তু শ্রীলঙ্কার মতো ইনশাল্লাহ বাংলাদেশে হয় নাই। এবং নেত্রী ক্লিয়ার বলেছেন আমি যতদিন আসি কেউ আসবে না, এরকম ক্লিয়ার আমাদের ফ্যামিলির ভিতরে কথা হয়েছে। অনেকে তো সন্দেহ করে এইবারই বুঝি জয় রে আনবে, অমুক দিন অমুক রে আনবে, এইটা কিন্তু উনি করে না। এইটা শ্রীলঙ্কার সাথে এখানে মিলল না। তারপরে আমাদের অর্থনীতি এমন এক পজিশনে এখন আছে, শ্রীলঙ্কার অর্থনীতি ঠুনকো ছিল এবং তারা মানুষের ইজি মানে পপুলারিটি নেওয়ার জন্য ট্যাক্স সব কাট করে দিছিল। এই এই পরিবারটা থাকার জন্য, তাদের খুশি রাখার জন্য এটা করে দিছে। তারপরে ওখানে এক্সপোর্ট আইটেম খুব কম ছিল, খুবই কম এক্সপোর্ট আইটেম ছিল না, এবং তাদের এগ্রিকালচার এমন, আমাদের এগ্রিকালচার যেভাবে ইয়ে হয়েছে এগ্রিকালচার হয়নি। তার সুতরাং এই যে ওরা যে পজিশনে, তারপরে ওদের ওই যে রেমিটেন্সের ছিল সেই রেমিটেন্স কিছুদিন থেকে লোকেরা টাকা পাঠাচ্ছিল না কোনো কারণে, কারণ তার আত্মীয় স্বজনের সুন্দর দেশের অবস্থা খারাপ, টাকা পয়সা ওইখানে রেখে দাও, এখানে আনলে নষ্ট হয়ে যাবে। এইসব অনেকগুলো কারণের সাথে এরা তো বলতে, যারা বলে তারা তো ভালো চোখে দেখে না। ওই যে নেত্রী বলেন একটা কথা, ভালো কিছুই তাদের চোখে পড়ে না। আমার কথা কি, আমি যে আত্মীয়তার কথা বলছি এখন, আমি কিছু বললে নিউট্রাল হবে না, কিন্তু আমি একটা কথা বলি যে ওনরা ভালোটা ভালো বলুক, মন্দটা মন্দ বলুক, ভালোটা চোখেই দেখে না, মন্দটা যা বলে তাও সত্যি না। এই এই যেন গোলমাল হয়ে গেছে। সুতরাং ওই জাতীয় সংখ্যা আজকে আমাদের ব্যাংকের ওই যে আলফা এই আছে না, সিলন কমার্শিয়াল ব্যাংক অফ সিলন আছে না, ওইটার চেয়ারম্যান ছিল, আমাদের লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ছিল শ্রীলঙ্কার মহেন্দ্র অমরসুরিয়া, ওনার সাথে আজকে কথা বললাম। উনি আমারে বলে কজি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং মি, আওয়ার কন্ডিশন ইজ ভেরি সিরিয়াস, আই মিন দ্যাট ইজ হোয়াই, ইয়েস স্যার, দ্যাট ইজ হোয়াই উই আর সেন্ডিং সাম মেডিসিন ফর ইউ, নট বাংলাদেশ গভর্নমেন্ট, আমরা লায়ন্স থেকে মেডিসিন পাঠাচ্ছি, 50 লক্ষ টাকার মেডিসিন পাঠাবো। সেই জন্য বললো যে আমাদের অবস্থা এখন খুবই খারাপ, বিশেষ করে মেডিসিনের ব্যাপারটা, এবং খুবই ই হয়ে গেছে, আমরা নিজেরা চিন্তা করি না। আমরা 93% শিক্ষিত, শিক্ষিত হলে কী হবে? শিক্ষিত আমাদের দরকার বাংলাদেশের। এই যে একটু আগে আপনাদের আমাদের সাংবাদিক সাহেবের নাম হইলো
এই যে আসছিল আমার পরিচয় মঞ্জুরুল ইসলাম জি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর উনি উনি আরে বললেন যে আমরা সবসময় বলি শিক্ষিত বাড়াতে হবে তারপর এমপ্লয়মেন্ট বাড়াতে হবে সেই শিক্ষিতর সংখ্যা বাড়িয়েও তো শ্রীলঙ্কা থাকলো না সুতরাং নেতৃত্ব বড় জিনিস সেই নেতৃত্ব ওই ফ্যামিলি নেতৃত্ব ওই নেতৃত্ব আসে নাই ওখানে বুঝতে পারছেন ভোগের নেতৃত্ব ওনার খুব আমি তো শ্রীলঙ্কায় পাঁচবার গেছি এবং এই লায়ন্সের হিসেব দিছি কিন্তু ওই ওই পরিবারের উপরে মানুষ কোনো সময় খুব খুশি ছিল না এবারে সুযোগ হয়েছে এবার তারা ফেটে পড়ছে এই অবস্থার ভিতরে সুতরাং কোনো অবস্থাতে ইনশাল্লাহ বাংলাদেশের অবস্থা তারপরে আমরা যে যে কাজ করি সেখানে যদি সিনসিয়ার না হই ভালোভাবে কাজ না করি এক মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালাতে পারে না সুতরাং উনি পলিসি দিতে পারে উনি বাজেট দিতে পারে উনি পয়সা ই করতে পারে আগে কি হইতো আগে বাজেট করতে গেলে সাইদুজ্জামান সাহেব বলেন সাইফুর রহমান সাহেব বলেন বাজেট করতে গেলে বাজেটের ব্যাগটা ধরার আগে ওই ওয়ার্ল্ড ব্যাংক IMF এডিবি এদের কাছে যেত কী টাকা দেবে ওই টাকার উপরে নির্ভর করে বাজেট হয়েছে এখন আর বাংলাদেশে সেই টাকার পরের টাকার উপর নির্ভর করে বাজেট হয় না বাংলাদেশের মানুষ এখন ট্যাক্স দিচ্ছে শিখছে ট্যাক্স দেয় কেননা আমি যখন এবিসি এর প্রেসিডেন্ট তখন 88,00,000 কোটি টাকা ছিল বাজেট সেই বাজেট দেখেন সেটা ছিল 13 সাল 14 সাল 15 সালে তিনটে বাজেট আমি পাস করছি এবিসি এর প্রেসিডেন্ট হিসাবে সুতরাং সেই সময় এই বাজেট প্রতি বছর 25% 30% করে বাড়ছে তার অর্থ হলো এই বাজেট বাড়ার অর্থ হলো আমরা ট্যাক্সও 30% 25% প্রতি বছরে আমরা বেশি দিচ্ছি বলেই ট্যাক্স দিচ্ছি বলে এদের অনেক সহজ হয়েছে ওভার অ্যান্ড অ্যাবাভ বিদেশি সাহায্য তো দরকারই হবে কিন্তু বিদেশ দেখবে যে যখন আপনি রিপে করতে পারবেন তখন লোন দেবে না বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মানে ডিফল্টার হয় নাই তার লোন দেয়া রিপেমেন্টের সিস্টেম রিপেমেন্টের টাইম সে কোনো দিন বার্ড হয়নি সুতরাং এই অবস্থা আছে বলে বাংলাদেশে আজকে যা চায় তাই কিন্তু দিতেছে সবাই কিন্তু আমাদের কথা হলো যে বাংলাদেশ যে চাচ্ছে ওই যে এরা বলছেন না যে নেত্রীর উপরে আস্থা আছে বলে বাংলাদেশ কিছু চাইলে দিয়ে দেয় কিন্তু এই জন্যই এই যে নেতৃত্ব আছে এটা একটা বিরাট মানে আমাদের সম্বল এবং সেই সম্বল না থাকে কারণ আমি ব্যাংকের চাকরি ব্যাংকের চেয়ারম্যান যদি ব্যাংকের অফিসার বা এরা মানে ক্লায়েন্টরা আমার উপর একটা বিশ্বাস না থাকে তাহলে আমার ব্যাংকে তো আসবে না সে ব্যবসা করতে ঠিক সেইভাবে বাংলাদেশের প্রত্যেকে এখন সাহায্য করতে চায় ইভেন আমেরিকান এবার যে আসছিল বিজনেস ডেলিগেট তারা বলছে উই লাইক টু বি দি ডেভেলপিং পার্টনার এই ডেভেলপিং পার্টনার হতে চায় কার সাথে যার উপর আস্থা থাকে বিশ্বাস থাকে যার সামর্থ্য সম্বন্ধে যার ক্যাপাবিলিটি সম্বন্ধে তারা জানে তারাই তার কাছেই আসে না আসতো না তারা সুতরাং এই যে সিনারিও আজ সারা ওয়ার্ল্ডে বাংলাদেশের পজিশন এই সিনারিও ইভেন আজকে আমরা সেই রাশিয়ার কথা বলেন একদিক আমেরিকা একদিক চায়না একদিক ভারত একদিক এর ভিতরে এই চারটে শক্তিকে রাশিয়া ভারত চায়না তারপর ইন্ডিয়া এদের একটা ফেসবুকে না কিছু দেখলাম নেত্রী দাঁড়িয়ে আছে আর এই চারজনকে দেখাচ্ছে যে এই চারজনকে ইউনি সামাল দিয়ে রেখেছে বুঝছেন সুতরাং আমরা এমন একটা পজিশনে আসি সবাই আমাদের সাথে এখন একটা বন্ধুত্ব করতে চায় তার কারণ হলো আমাদের যে এই যে এতগুলো আমরা এপিজেট করেছি আমরা ডুইং বিজনেস অনেক ইজি করে দিয়েছি ট্যাক্স আমরা কমিয়ে দিয়েছি এবং আপনারা যে ইনকাম করবেন তার 100% আপনি নিয়ে যেতে পারবেন বিদেশে এই যে এনভায়রনমেন্ট বাংলাদেশে স্ট্রাইক হয় না বাংলাদেশে কাঁঠা পোড়া হয় না গোলাগুলি হয় না এইগুলো দেখতেছে বলেই তো বিদেশিরা আমাদের কাছে আগ্রহ তো তৈরি হচ্ছে আগ্রহ দেখাচ্ছে ব্যবসায়ীদের ব্যাপারে যে অভিযোগগুলো ইদানিংকালে খুব আসছে আপনি খেয়াল করে থাকবেন যে আপনি এফবিসিসি এর প্রেসিডেন্ট ছিলেন বলে এই বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করতেই হবে কারণ সরকার অনেক ছাড় দিচ্ছে তো ব্যবসায়ীদেরকে অনেক ছাড় দিচ্ছে অনেক কিছু দিচ্ছে মানে ব্যবসায়ী বান্ধব সরকারই বলা হচ্ছে মানে সরকারের ভিতরে অনেকেই ব্যবসায়ী আছেন মন্ত্রীদের থেকে শুরু করে অনেকেই কিন্তু ব্যবসায়ী বান্ধবও বটে তারপরও ব্যবসায়ীরা সুযোগ পেলেই মানুষকে বিপদে ফেলে এই প্রশ্নের উত্তরটা আমি নেবো একটা বিরতি নেই তারপর আপনার সঙ্গে এই প্রসঙ্গে কথা বলছি দর্শক উপসংহারে আরও একটা বিরতি নিচ্ছি ফিরছি সেগুলি সঙ্গে থাকবেন আমন্ত্রণ আরও একবার উপসংহারে আমাদের সাথে স্টুডিওতে আছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান এবং FBCCI সাবেক প্রেসিডেন্ট কাজী আকরামুদ্দিন আহমদ আপনাকে আবার স্বাগত যে প্রশ্নটি করেছিলাম যে সুযোগ পেলেই ব্যবসায়ীরা সরকারকে বিপদে ফেলার চেষ্টা শোনেন মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বারবার বলেছে যে আমরা সরকার ব্যবসা করি না কিন্তু আমরা ব্যবসায়ীদের ফেসিলিটেট করি
যারা, সো দ্যাট দে ক্যান ডু বিজনেস প্রপারলি অ্যান্ড অনেস্টলি, এই অনেস্টিটা অভাব হয়ে গেছে, বুঝতে পারছেন? সুতরাং এই অনেস্টি শব্দটাই হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের ভিতরে বড় লোক হওয়ার জন্য একটা অস্থিরতা এসে গেছে। না হলে আমি আজ সেই 1764 চাকরি নিয়েছি, আজ পর্যন্ত ওই 9 মাস বাদে আল্লাহ আমাকে ভালো রেখেছে। কিন্তু কথা হলো যে সেই ভালো রেখেছে তার অর্থ অস্থির হয়ে যায় নাই কোনো দিন, এবং আজ পর্যন্ত কোনো ব্যাংক আমাকে, আমার ব্যাংকের তো ব্যবসা আমি করতেই পারি না, অন্য যে ব্যাংকে আসি আজকে পর্যন্ত প্রায় 40-45 বছর আমি একই ব্যাংকে ব্যাংকিং করছি, অগ্রণী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে চিঠি আঙে করছি। এই যে ইস্টার্ন ইঞ্জিনিয়ারিং বললাম, ওই ওইটার অ্যাকাউন্টে অগ্রণী ব্যাংকে, ওরাই জানে এখানে আমারে অনলি 5 কোটি টাকা লিমিট দেয়। এই লিমিটের ভিতর থেকেই কিন্তু আমি আজকে এই ব্যাংক করছি, করছি সবই করছি। এবং আমি গত বছর 2019-20 এই সময় আমি ট্যাক্স পেয়ার হিসাবে পুরস্কার পেয়েছি, আমি ইপিএসসি এবং এও পেয়েছি যে আমি লং টাইম ট্যাক্স পেয়ার। এই যে সিটি কর্পোরেশনের লং টাইম দুইজনের মধ্যে আমি একজন, 1 নম্বরে। আর আমি মানে কি বলে রে, লং টাইম না, এটা লং টাইম হলো একটা, আর একটা হলো যে ওয়ান অফ দি বেস্ট, সেরা ট্যাক্স পেয়ার এইটা আমি হতাম না। কেননা দেখেন, আমি আমার লেভেলে যারা আসে ব্যাংকে বা আমার লেভেলে যে ইন্ডাস্ট্রি আসে, তারা কেউ কিন্তু হয় না। এইটার জন্য আমি বললাম যে জীবনে একদিনের জন্য যে ইচ্ছাকৃত ভাতে কেউ ফাঁকি দিই নেই, আর অনিচ্ছাকৃতভাবে কিছু হতে পারে, যেমন সরকারকেও ফাঁকি দিই না, কোনো ব্যক্তি মানুষ আজকে বলতে পারি আমি এক আল্লাহর কাছে ই করে যে একটা লোক আমার কাছে 1 টাকা পাবে না এই 80 বছরের জীবনে, এইটা কি হয় বলেন আপনি? এই চিঠাঙে ছিলাম আমি, চিঠাঙেও কেউ পাবে না। আমার বাসার নেত্রী উঠতেন যে, তাহলে আমি জিজ্ঞেস করলাম, নেত্রী আপনি আমার বাসায় ওঠেন সেটা আত্মীয়তার খাতির? বলে না, যাই হইতে না, আপনার বদনাম থাকলে আমি আপনার বাসায় উঠতাম না। সেই জন্য বলি চিঠাঙের 1টা লোক পাবে না জীবনে। আমি তো 2000-2500 টাকার বেতনেও চাকরি করছি বাংলাদেশ হওয়ার সাথে সাথে, কিন্তু আমি তো কেউ ধার উদ্ধার করিনি, কোনো ব্যাংক আমার কাছে টাকা পাবে না। আজকে কোনো ব্যাংকের কাছে আমি দিইনি না, কেউ বলতে পারবে না সারা বাংলাদেশে যে আক্রান্ত সবার কাছে 1টা টাকা পাবো। তাই আমি বলতেছি এটা অহংকার না, আল্লাহর কাছে শুকর করি যে এই নাম নিয়ে আসি এখনও বাংলাদেশে বেঁচে, এবং সেই জন্যই তো আপনারা আমাকে দেখেছেন। সেই জন্য সেই সততার জায়গাটা নষ্ট হয়ে গেল, সততা মানে মানুষের কেন, মানে একটা মানে ওই যে না আপনি বলছি তো, ওই যে একটা কথা বললাম যে আমরা কী করে উপরে উঠবো, কী পাল্লা দেবো, আজকে ও মার্সিডিজ চালায়, কালকে আমি BMW পাবো না কেন, ওর ঘরে আছে 2টা, আমার ঘরে কেন 5টা থাকবে না? ছেলে মেয়েরে লেখাপড়া করে না করে BMW নিয়ে বেরিয়ে যায়, কেউ বন্ধু নিয়ে যায়, কেউ বান্ধবী নিয়ে যায়, এগুলো হয়তো। সুতরাং আমার, আমি 68-এ আপনি চিন্তা করতে পারবেন, 68-এ আমি গাড়ি কিনছি, 68-এ ওই কোম্পানি অর্ধেক টাকা দিছিল আর অর্ধেক টাকা আমার বেতন থেকে কেটে নেবে। 68-এ হিলম্যান মিংস আর গাড়ি ছিল, সেকেন্ড হ্যান্ড গাড়ি, ইংল্যান্ডের গাড়ি, আমি 68-এই গাড়ি কিনছি। এবং আমার বিয়ের পরে আমার ওয়াইফকে আমার গাড়িতে ঘুরি চিটাং কক্সবাজার এসে বেরিয়ে বেরিয়েছে, তার অর্থ হলো যে আমি জীবনে এইভাবে চলছি যে আমার কার্টিওর ক্লথ অ্যাকর্ডিং টু ইউর কার্টিওর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, তোমার কাপড় কতটুকু সেভাবেই তো কোট কাটবে, আমি সেইটা চিন্তা করছি। এবং আমার পরিবারও সে ব্যাপারে আমার সাহায্য করছে, এই জন্য আমি বলতে চাই, আমার ছেলে ম্যাট্রিকে ইংরেজি বাংলা সহ 8টা সাবজেক্টে লেটার পেয়েছে, তারপরে ইন্টারমিডিয়েটে স্কলার এরা মানে স্ট্যান্ড করছে, পারডু ইউনিভার্সিটি ইন্ডিয়ানা স্টেট থেকে সিঙ্গেল স্টারেও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হয়ে আসছে। সুতরাং আমার অসুবিধা, আমার মেয়ে 1st ক্লাস পেয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, সেকেন্ড মেয়ে ওয়ারউইক ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছে, এখন একজন প্রফেসরই করে, একজন এখনও প্রফেসরই পেয়েছিল, করে না, বাচ্চা হয়েছে। সেজন্য আমি বলি আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, এই জন্যই আপনার কাছে একটু বলি যে আজকে ডাকছেন, আপনাকে ধন্যবাদ। আমি একটু ব্যাংকের কথা বলতে পারি যে কোনো ব্যাংকের, আমি আজ পর্যন্ত 22 বছরের মধ্যে আমার ব্যাংকের MD কে বলি নাই যে এই
যে মিটিংটা হবে বোর্ডের, ওই পার্টির মেমোটা আপনি নিয়ে পাস করে দেবেন, যা পাস করাবো না, মানে মেমো নিয়ে আসেন, পাস করো না, এটা বলিনি আমি জীবনেও, এই 22 বছরের জীবনে আমার কোনো এমডি বলতে পারবে না যে উনি বলছে। আমি একটু ব্যাংকিং সেক্টরের কথা জানতে চাই, বাংলাদেশে 61টা ব্যাংক, মানে বাংলাদেশে 61টা ব্যাংক সবকিছু মিলে 61টা ব্যাংক চলার মতো অবস্থা কি বাংলাদেশে আছে? ব্যাংকিং সেক্টরকে কন্ট্রোল রাখা যায় না এরকম একটা অভিযোগ আছে, যে মালিকরা আপনি যেটা বললেন যে আপনি 22 বছরে আপনার কোনো এমডিকে বলেন না এটা স্লিপ নিয়ে আসার জন্য, কিন্তু ব্যাংকিং সেক্টর মালিকদের কথায় চলে, চেয়ারম্যান বা ডিরেক্টর বা তাদের কথায়, তারা যেভাবে বলে সেভাবেই চালায়, সেই জায়গাটা একটা শৃঙ্খলাবদ্ধ আমরা আনতে পারিনি কেন এখনো? না পারেন না, আমি বলি চাই যে সেটা যদি হয় তাহলে আমার সাইডে ভালো মানুষ থাকতে পারে, আমার সাইডে খারাপ মানুষ কজন আছে আমি জানি না, তবে কথা হলো যে আমি যদি যেভাবে চলছি এইভাবে চলার চেষ্টা করে না অনেকেই, চেষ্টা করে না, আর হলো যে ব্যাংক যে বেশি দেওয়া হয়েছে তা না, ব্যাংকে লুটপাট করছে, আমাদের চেয়ারম্যান সাহেবকে বলবো, আমাদের এমডি সাহেবরা অনেকেই আমরা অন্যায় কিছু করেছি বলে, নাহলে এক একটা ব্যাংক এখন এখন ধরেন আমাদের একজন কী বলবো আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীও ছিল, ওনার একটা ব্যাংক দেওয়া হচ্ছিল, ওই যে পদ্মা ব্যাংক আছে, এই ব্যাংক আছে, এই দেওয়া হয়েছে, অনেক ব্যাংকই থাকতে পারে নাই, বেসিক ব্যাংক কীভাবে গেল চলে, বুঝতে পারছেন, এইভাবে তো আছে। সুতরাং আমি বলবো না যে এই ব্যাংক চলতে পারতো না, কিন্তু আমরা সৎভাবে চালাইলে ব্যাংক অনেক ভালোভাবে চলতে পারতো, আমরা তো সৎভাবে চালাই নেই বলে আজকে প্রশ্ন উঠছে যে এত ব্যাংকের দরকার আছে কি না। যখন আমি ব্যাংকটা পেলাম 99-এ, তখন ওয়ার্ল্ড ব্যাংক, IMF এরা বলছিল যে এত ব্যাংকের দরকার নাই, সেইবার উনি বললেন আমি নাথিং ডুইং, আমি ব্যাংক দেবো, আর যদি ব্যাংক না থাকতো তাহলে এই যে প্রণোদনা দিলেন আপনারা, এই প্রণোদনা কোনো দিন, এই ব্যাংক আর একটা হলো ডিজিটাল বাংলাদেশ, এই দুইটা যদি না থাকতো তাহলে এই প্রণোদনা কোনোভাবেই পাবলিকের কাছে, ইন্ডিভিজুয়ালের কাছে পৌঁছতো না কোনো দিন। তারপরে আমাদের এই যে কতগুলো আছে যে ওই যে এই মানি কেরিয়ার যেগুলো বলে, ওই যে এই একটা নগদ হয়েছে এখন, তার আগে বিকাশ, হ্যাঁ বিকাশ নগদ এগুলো আছে না, এরাও অনেক সাহায্য করেছে, এবং এরা করছে, এবং আমাদের ডিজিটাল বাংলাদেশ করছে। ব্যাংকে জানেন লক্ষ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে 10 টাকায়, 10 টাকায় অ্যাকাউন্ট খোলা হয়েছে কোটি কোটি, এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমাদের সে দুস্থ মানবতার কাছে, দুস্থ বিধবা এবং এই এদের কাছে পৌঁছে গেছে সব টাকা, এবং সেটা যে ব্যাংকের থ্রুতে হয় নাই, এত ব্যাংক হয়েছে বলেই তো এগুলো সম্ভব হয়েছে। গ্রামে গঞ্জে আমার 138টা ব্রাঞ্চের ভিতরে 38টা ব্যাংক, শহরে 100 ব্রাঞ্চই গ্রামে, সুতরাং গ্রামের মানুষ জানে, এবং এটা আপনি জানলে তো ই হবে না, আশ্চর্য হবে না, ইন্ডিয়া, এই শ্রীলঙ্কা এবং পাকিস্তান সবার চাইতে ব্যাংকিং সিস্টেমে ব্যাংকিং ইনক্লুশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বাংলাদেশে বেশি, বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম মানুষ প্রায় 90% মানুষ এখন ব্যাংকের থ্রুতে কাজ করে, এটারে বলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অফ দি ব্যাংক। সুতরাং এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন না হইলে আমাদের এই যে গ্রামগঞ্জ, কাল নেত্রী একটা কথা বলছে না, আপনারা এইখানে বসে কথা বলেন না, গ্রামে যান, গ্রামে গিয়ে দেখেন যে কী হয়েছে গ্রামে, গ্রামে এখন এই যে রেডিও বলেন, টেলিভিশন বলেন, এগুলো তো অনেক পুরানো ব্যাপার, এখন এয়ার কন্ডিশন পাওয়া যায়, ইন্টারনেট চলে সবসময়, এই সে ওই যে গরম করি কি হিটার, রুম হিটার পাওয়া যায়, ওভেন পাওয়া যায়, তারপর এয়ার কন্ডিশন পাওয়া যায়, ফ্রিজ ট্রিজ তো কথাই নেই। আমাদের ওয়ার্ল্ড টাউন কত দূর চলে গেছে দেখেন, এ তো লোকাল ইন্ডাস্ট্রি, আমরা অনেক দূরে এসে গেছি, এবং আমরা গার্মেন্টস এসে কোথায় চলে গেছি, এই গার্মেন্ট যদি এই কোভিডে অন্য সব দেশ বসে গেছে, কোভিডে শ্রীলঙ্কা বসে গেল না, শ্রীলঙ্কাও গার্মেন্ট ছিল, শ্রীলঙ্কায়ও রেমিটেন্স ছিল, কিন্তু পারেন এই রক্ষা করতে, প্রণোদনা এই প্রণোদনা দিয়ে, এই কিন্তু নেত্রী খালি প্রণোদনা দেয় নাই, এইগুলো টাইম মতো মানুষের কাছে বুঝতে পারে, মধ্যস্বত্ব ভুগী কোনো মানুষ এর ভিতরে ঢুকতে না পারে, এইটা চেষ্টা করছে বলেই আমরা ব্যাংকের মাধ্যমে, এবং ওনাকে অনেকে দেখছে যে ঘরে বসে দেখছে 2,500 টাকা তার হাতে চলে গেছে। সুতরাং আবার একটা কথা যে উনি এইগুলো দিছে, এবং তার ভিতরেও কোভিডের ভিতরে চালিয়েছে, বিশেষ করে আরএমজি সেক্টরটা এমনভাবে চালিয়েছেন, মানে কন্ট্রোল করে এবং প্ল্যান হইতে, যে এই আরএমজি আমাদের টিকে রেখেছে, দেখেন আর রেমিটেন্স আর আরএমজি, তবে রেমিটেন্স আরও ভালো হবে আমাদের। একটা জিনিস আমার, আমি যা দেখেছি FBC হিসাবে যে আমাদের ধরেন আমরা আমাদের লোকেরা আরো বেশি টাকা পাঠাবে, এবং ব্যাংকিং সেক্টরে পাঠালে কিন্তু রেমিটেন্সের এই আমাদের রিজার্ভটা বাড়বে, রিজার্ভটা বাড়বে। এই জায়গাটায় আপনাকে অনেক ধন্যবাদ আকরামউদ্দিন আহমদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, কৃতজ্ঞতা আপনার প্রতি, আপনি আমাদের স্টুডিও পর্যন্ত এসেছেন। আমি তো আরো তো
বলতে চাই, আরো তো বলতে পারতাম অবশ্যই, সময় থাকলে আরো অনেক কথা বলতাম, অবশ্যই অন্য সময় আরো একটু কথা বলবো, আরো অনেক বিষয়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ করছি উপসংহার, ফিরবো আগামী শুক্রবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও ডিবিসির সাথে।